বিএনপি বিদেশীদের কাছে যায় না, বিদেশীরাই বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য ডাকে। সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বিদেশীদের কাছে যাই না, মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকে, জানতে চান যে দেশে কি হচ্ছে, তোমরা কি করতে চাও, কি করছো, একদম যেটা স্বাভাবিক যে এনি ডেমোক্রেটিক কান্ট্রি তারা এগুলো জানতে চাইবে। আর যারা জমিতে বিশ্বাস করে তারা জানতে চাইবেই। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন বাইডেন, তার ঘোষিত নীতি হচ্ছে যে পৃথিবীতে তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান।